ইমরান খানকে গ্রেফতার করে একদিনও জেলে রাখতে পারলেন না, তার আগেই তাকে মুক্তি দিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট। ইমরান খানের দল পিটিআই নেতাকর্মীরা তাকে জেল থেকে মুক্তি দিতে বাধ্য করেছে। ইমরান খানের পিটিআই দলের নেতাকর্মীদের এমন কর্মকাণ্ডে ইমরান খানকে মুক্তি দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইমরান খানকে উদ্দেশ্য করে দর্শক কি বলেছেন, চলুন তার বিস্তারিত জেনে না যাক। ইমরান খানকে গ্রেফতার করা অসাংবিধানিক, ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ইমরান খানকে দ্রুত ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এদিন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে সেদেশে সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয়, করার সুরক্ষার গ্যারাটোপে নিয়ে আসা হয় তাকে। শুনানি পর্ব চলাকালীন বিচারপতি বলেন ইমরান খানের গ্রেফতার অসাংবিধানিক, এদিন আদালতে অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি। এদিকে পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতি ইমরান খানকে বলেন যে তাকে আগামীকাল হাইকোর্টে হাজির হতে হবে এবং হাইকোর্টের রায় মেনে চলতে হবে। শুক্রবার হাইকোর্টে হাজিরা দিতে বলা হয়েছে তাকে। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট এও জানিয়েছে যে ইমরান খানের গ্রেফতার অবৈধ, কারণ আদালতে আত্মসমর্পণকারী ব্যক্তিকে গ্রেফতার করা যায় না। সেই সঙ্গে এদিন পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইমরান খানকে উদ্দেশ্য করে বলেন সমর্থকদের বিক্ষোভ হাঙ্গামা থামাতে বলেন। দুদিন আগেই পাকিস্তানের আদালতের বাইরে থেকে গ্রেফতার হন পিটিআই প্রধান ইমরান খান। মঙ্গলবার তাকে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করা হয়। আল কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের ন্যাব বা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো ইমরানকে একাধিকবার সমনও পাঠিয়েছিল। বুধবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী আদালতে গিয়েছিলেন তার আগাম জামিনের মেয়াদ বৃদ্ধি করতে, সেই সময়ই তাকে রেঞ্জাররা গ্রেফতার করেন। সেই খবর ছড়িয়ে পড়তেই পাকিস্তান জুড়ে বিক্ষোভ শুরু হয়। পুরো পাকিস্তান যেন অগ্নিগহ্বরে পরিণত হয়। সেনা কার্যালয় প্রশাসনিক ভবনে আক্রমণ করে পাকিস্তানের পিটিআই কর্মীরা। বিক্ষোভ থামাতে কোথাও লাঠিচার্জ, কোথাও কাঁদানো গ্যাস ছোড়া হয়, কিন্তু বিক্ষোভ থামাতে দূরে উল্টো আরও বাড়তে থাকে। এদিন ইমরানকে আদালতে নিয়ে আসার সময়ও কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল।